আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আমাদের স্কুলে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের জন্য এই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে তোমরা পড়াশোনা করছো। এই সংক্ষিপ্ত সিলেবাসে যে উচ্চতর গণিতের চারটি অধ্যায় আছে, এই চারটি অধ্যায় তোমাদের বিগত 9-10 ওভারঅল এসএসসি পরীক্ষা নর্মাল নিয়মে যদি হতো সেই সময় এর মধ্যে তোমাদের এই চারটি অধ্যায় নিয়ে তোমরা বাসায় অনেকে বসে আছো। আমি তোমাদের আগেও একটি লাইভ সেশনে বলেছিলাম যে আমাদের স্কুলে আমি এসএসসি 2021 সালে পরীক্ষার্থীদের উচ্চতর গণিতের যে সংক্ষিপ্ত সিলেবাস, এখানে যে চারটি অধ্যায় আছে বীজগণিতে 7 এবং 9 অনুশীলনী, 7 এবং 9 অধ্যায়, ত্রিকোণমিতিতে 8 অধ্যায় এবং জিওমেট্রিতে 11 অধ্যায়। অর্থাৎ এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের বলবো যে চারটি অধ্যায় তোমরা মেন বইটি খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেছো, উদাহরণ কাজ বা বোর্ডের প্রশ্ন বা যে কোনো সৃজনশীলে তোমরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেছো। তোমরা অনেকেই এখন চিন্তা করছো যে কীভাবে তোমরা ইন্টারের ফার্স্ট ইয়ারের ম্যাথগুলো পড়বে বা ইন্টার নিয়ে তোমাদের অনেকেরই কিন্তু হয়তো পড়াশোনার ব্যাপারটি মাথার মধ্যে কিন্তু চলে এসেছে। এই চিন্তা থেকেই আমি মনে করেছি যে আমাদের স্কুলে যে সকল শিক্ষার্থীরা এসএসসি 2021 সালে পরীক্ষা দিবে, অর্থাৎ পরীক্ষার্থীরা, তাদের জন্য মূলত আজকের আমার এই লাইভ সেশনে আসা। তোমাদের যে চারটি অধ্যায় আছে এর মধ্যে যদি বলতে চাই, জিওমেট্রি যে অধ্যায়টি আছে, স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতিতে তোমাদের চারটি অনুশীলনী ছিল, 11.1, 2, 3, 4। এর মধ্যে তোমরা 11.4 যে অনুশীলনীটি, অর্থাৎ 11 অধ্যায়ে চারটে অনুশীলনী ছিল, এর মধ্যে 11.4 অনুশীলনীতে তোমরা দেখেছো যে কোন একটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হতে পারে, আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, বা দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিভাবে আমরা ফাইন্ড আউট করব, বা কোন একটি সরলরেখা যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই সরলরেখার কোন স্থানাঙ্কটা শূন্য হবে। এগুলো নিয়ে কিন্তু প্রচুর তোমরা প্র্যাকটিস করেছো বা এখানে তোমরা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে তোমরা দুইটি সরলরেখার মাধ্যমে বা তিনটি সরলরেখার মাধ্যমে তোমরা ত্রিভুজ তৈরি করছো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছো। ওভারঅল তোমাদের যদি বলতে চাই, এই যে 11 অধ্যায় জ্যামিতি একটি অনুশীলনী, যে অনুশীলনীটা কিন্তু দেখো এসএসসি লেভেলে শুধুমাত্র ইন্টারের যদি বলতে চাই 10% জিওমেট্রির ধারণা। এই কারণে দেখো আমি সাইডে তোমাদের লিখেছি যে জিওমেট্রিতে দেখো ফার্স্ট পেপারে তোমরা পাবে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় যদি বলতে চাই সেটি পাবে তোমরা ভেক্টর, তৃতীয় অধ্যায় সরলরেখা এবং চতুর্থ অধ্যায় তোমরা পাবে বৃত্ত। তো ইন্টারে জিওমেট্রির কথা যদি বলি বা তোমরা যদি ইন্টারে বিভিন্ন রাইটারের বই ফার্স্ট ইয়ারের তোমরা কিনে থাকো বা তোমরা যদি সংগ্রহ করো, সেই ক্ষেত্রে বইটি যদি দেখো আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা অবশ্যই বুঝতে পারবে দ্বিতীয় অধ্যায় ভেক্টর জিওমেট্রি, যে ভেক্টর নিয়ে এসএসসি লেভেলে তোমরা অনেকে অনীহা প্রকাশ করেছো, যে 12 অধ্যায় ছিল ওখানে অনেক বর্ণনামূলক ছিল, স্কেলার রাশি, ভেক্টর রাশি, সমান ভেক্টর, ভেক্টরের ত্রিভুজবিধি বা অবস্থান ভেক্টর, বা আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণ করেছিলাম ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল। এই যে আমাদের আলোচনা ছিল বা জ্যামিতিক প্রমাণগুলো ছিল, তোমরা ইন্টারে উঠেই কিন্তু জ্যামিতিক প্রমাণ পাবে, বাট এখানে আমরা 3D আমরা ভেক্টর পাব, অর্থাৎ খুব সহজেই খুব সুন্দরভাবেই কিন্তু তোমরা ম্যাথমেটিক্যাল টার্ম এখানে ভেক্টরটা পাবে। তবে যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিবে 2021 সালে, আমি যেটি মনে করি যে এই সিলেবাসের সাথে মিল করে তোমরা 11 অধ্যায় যেমন 11.1 থেকে 11.4 এই চারটি অনুশীলনী সুন্দরভাবে তোমরা যদি গ্রিপে আনতে পারো বা তোমাদের আয়ত্তে আসে, এই চারটি অনুশীলনীর মাধ্যমে তোমরা যে কাজটি করতে পারো, এখানে যে তৃতীয় অধ্যায় আছে অর্থাৎ সরলরেখা, এই সরলরেখার অনুশীলনী এখানে তৃতীয় অধ্যায়ের এ থেকে জি পর্যন্ত এই কয়টি অনুশীলনী আছে, এবং শুরু থেকেই আমরা যদি বলতে চাই বা তোমরা বইটি দেখলে বুঝতে পারবে যে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক শুধুমাত্র আমরা আয়তকার কার্তেশীয় সমতলে আমরা আলোচনা করেছি, বাট ইন্টারে এসে তোমরা পাবা পোলার স্থানাঙ্ক, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার
স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা মাস্ট বি তোমাদের জানতে হবে, কারণ কোন একটি বিন্দুর স্থানাঙ্ক শুধুমাত্র আমরা ভুজ বা কোটি বিবেচনা করে একটি সমতল পৃষ্ঠে, বাট ইন্টারে এসে তোমরা দেখবে যে আমরা যদি একটি সমতল পৃষ্ঠ বিবেচনা করি সেই ক্ষেত্রে আমরা হয়তো এখানে এম নিলাম আর এখানে পি একটি বিন্দু নিলাম, এই পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক আমরা এক্স ওয়াই আমরা বিবেচনা করব, কিন্তু যখন আমরা এখান থেকে ও পি সংযোগ করব তখন দেখো একটি ব্যাসার্ধের সাথে কম্পেয়ার করলে একটি আমরা ব্যাসার্ধ আমরা ভেক্টর ব্যাসার্ধের সাথে কম্পেয়ার করতে পারবো, অর্থাৎ ও পিকে যদি আর বিবেচনা করি আর এই যে ও এক্স রশ্মি যদি বলতে চাই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে বিপরীত দিকে ঘুরে আমাদের একটি থিটা কোণ উৎপন্ন করলো, সেই ক্ষেত্রে কার্তেশীয় আমাদের যে স্থানাঙ্ক আছে এটি কার্তেশীয় স্থানাঙ্ক ভুজ এবং কোটি, যেটা আমরা ক্রস গুণজ থেকে কিন্তু কার্তেশীয় প্রোডাক্ট পাই, অর্থাৎ আমরা যদি দেখি এ সেটের সদস্য যদি টু এবং থ্রি হয় আর বি সেটের সদস্য আমরা যদি ফোর এবং ফাইভ পাই, এখান থেকে আমরা এ ক্রস বি ক্রস গুণনের মাধ্যমে কিন্তু আমরা ভুজ কোটি দিয়ে আমরা অন্যয়ের একটি ব্যাপার পেয়ে যাব, টু কমা ফোর একটি আমাদের ক্রমজোড় আকারে আমরা বিন্দুগুলো পাবো, টু কমা দেখো ফাইভ বা থ্রি কমা দেখো ফোর থ্রি কমা ফাইভ আমরা বিন্দুর স্থানাঙ্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে পাচ্ছি, এগুলোই কিন্তু আমরা পেয়েছি দেখো ভুজ কোটি, অর্থাৎ আমরা এখানে ভুজ এখানে কোটি পেয়েছি। এভাবে করে আমরা নর্মাল যদি বলি যে উচ্চতর গণিতে আমাদের আয়তকার কার্তেশীয় স্থানাঙ্কে কিন্তু এক্স ওয়াই বিবেচনা করেছি, কিন্তু ইন্টারে যে আমরা যে পি বিন্দু পাবো পোলার স্থানাঙ্ক তখন পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পাবো কিন্তু আর থিটা, যেখানে আমরা পাবো দেখো আর এর মান কিন্তু এখানে রেডিয়াস আর থিটাটা কিন্তু দেখো এখানে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটি কোণ তৈরি হচ্ছে। সো আমি অনুরোধ করব যে উচ্চতর গণিতের যে স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের চারটে অনুশীলনে আছে, 11.4 অনুশীলনীতে যে তোমরা পেয়েছো যে এম এবং এক্স ওয়াই বা এক্স ওয়ান ওয়াই বিন্দুগামী সরলরেখার যে ঢাল পাও, এই মানে বিন্দুগামী সরলরেখা দিয়ে যে আমরা সরলরেখা পাই অর্থাৎ এম ঢাল এবং এক্স কমা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা ফাইন্ড আউট করি, ওখানে কিন্তু ঢালের একটি ব্যাপার আছে, বাট ইন্টারে এসে তোমাদের হিউজ পরিমাণ তোমাদের সরলরেখার সমীকরণ বিভিন্ন অনুশীলনী আছে, অনুশীলনীর ম্যাথগুলো তোমাদের যদি এভাবে চিন্তা করা হয় যে তোমরা ইন্টার ফার্স্ট ইয়ারের স্থানাঙ্ক জ্যামিতির ম্যাথগুলোই তোমরা সুন্দর করে প্রতিটি অনুশীলনী অর্থাৎ এ বি সি ডি এভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো সেই ক্ষেত্রে দেখবে যে এখানে পোলার স্থানাঙ্ক বা কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে যে একটি সম্পর্ক আছে এই সম্পর্কগুলো দিয়ে তোমরা খুবই সুন্দরভাবে তোমরা থিটার মান ফাইন্ড আউট করতে পারবে, আর এর মান নির্ণয় করতে পারবে, বা এখানে আমরা ট্যান থিটার সমান আমরা জানি লম্ব বাই ভূমি বা সাইন থিটা বাই কস থিটা, এই যে সম্পর্কগুলো অনুরোধ করব তোমরা এসএসসি যারা 2021 পরীক্ষা দিবে তোমরা স্থানাঙ্ক জ্যামিতিটা অবশ্যই কমপ্লিট করেছো, তোমরা ইন্টার ফার্স্ট ইয়ারে এই তৃতীয় অধ্যায়টা খুব সুন্দরভাবে তোমরা কমপ্লিট করতে পারো। তবে একটা অনুরোধ করব যে এখানে যে চতুর্থ অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ যে বৃত্ত বৃত্তের সমীকরণ অবশ্যই তোমরা উচ্চতর গণিতে 1.2 অনুশীলনীর আগে দেখবে যে বৃত্তের সমীকরণ ছিল, সেই ক্ষেত্রে লেখচিত্র তোমরা পেয়েছো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার যদি হয় সেই ক্ষেত্রে তোমরা বৃত্তের সমীকরণ পেয়েছিলে, এভাবে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এভাবে তোমরা একটি সমীকরণ পেয়েছিলে বা 1.2 খুব সম্ভবত 14 নম্বর যে গাণিতিক সমস্যা ছিল এই গাণিতিক সমস্যাতে তোমরা বৃত্তের সমীকরণ পেয়েছিলে, এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা বা বৃত্তের এখানে সমীকরণ থেকে আমাদের এই বৃত্তের যে সমীকরণ এই সমীকরণ থেকে তোমরা এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল এই ধরনের তোমরা ম্যাথগুলো 1.2 কিন্তু প্রচুর পরিমাণে তোমরা পেয়েছিলে। তোমাদের অনুরোধ করব যে 11 অধ্যায় তোমরা তৃতীয় অধ্যায় ইন্টারে যে আছে জ্যামিতি সরলরেখা এই ম্যাথগুলো তোমরা কিন্তু করতে পারো বা শুরু করতে পারো, বা অনেক শিক্ষার্থীরা আছো অলরেডি ইন্টারের বইটা নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ম্যাথগুলো তোমরা করছো, এবং দেখো অনেক মজা লাগবে ইন্টারের ম্যাথগুলো অনেক বেশি হলেও যদি বুঝে বুঝে করা যায় বুঝে বুঝে সলভ করা যায় সেক্ষেত্রে দেখবা তোমাদের এত কষ্ট লাগবে না। আমি কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারের আমাদের অ্যালজেব্রা কয়টি আছে এখানে 3টি অনুশীলনী আছে, জিওমেট্রি আছে 3টি অনুশীলনী, ত্রিকোণমিতি এখানে আছে ত্রিকোণমিতিক অনুপাত বা
त्रिकोणमितिक जे आमादे जोगिक कोणेर त्रिकोणमितिक अनुपात एखाने देखो सिक्स एवं सेवेन दुइटा अध्याय आछे एटार आबार अनेकगुलो अनुशीलनी आछे तोमरा जोदि देखो एसएससी तोमरा उच्चतर गणित अष्टम अध्याय जेटि करेछो 8.3 अनुशीलनी बा 8.2 ए तोमरा साइन ए प्लस बी अनेकेई साइन ए प्लस बी एर अवेदाबली ए एवं बी एर मान थेके तोमरा लेफ्ट हैंड साइड राइट हैंड साइड तुम्हारा प्रमाण कर देखो साइन ए इंटू कॉस बी कॉस ए इंटू देखो साइन बी एगुलो अभेदाबली तुम्हारा इंटरेजे एकदम बेसिक एक सूत्र एखान तुम्हारा पा साइन ए माइनस बी समान देखो साइन ए इंटू कॉस बी माइनस कॉस ए इंटू साइन बी शुधुमात्र एखाने प्लस होले एटा माइनस होबे आरेकटी सूत्र आरो दुटी सूत्र तुम्हारा पेयेछो जे कस एगुलो जौगिक कोणेर किन्तु त्रिकोणमितिक अनुपात देखो कस ए इंटू कस बी प्लस थाकले एखाने माइनस होबे साइन ए इंटू देखो साइन बी एरपर आमरा देखो कस ए माइनस बी समान आमरा कस ए इंटू देखो कस बी प्लस साइन ए इंटू साइन बी ए चारटा सूत्र दिए अर्थात ये चारटे अनुसिद्धांत जो अनुसिद्धांत ना अभेद दिए किन्तु आमरा त्रिकोणमिति जावतीय मान आमरा निर्णय करते पारि जेमन तुम्हारे जो एक बोलते चाहिए षष्ठ एवं सप्तम अध्याय तुम्हारा जे धरनेर मैथगुलो पेते पारो जेमन बला हलो तुम्हारे जे साइन 15 डिग्रीर मान तुम्हारा किभाबे फाइंड आउट करबे तो साइन 15 डिग्री मान खूब सहजे एम सी क्यू तुम्हारा एस एस सी लेवल कैलकुलेटर यूज कर तुम्हारा फाइंड आउट करते पारबे बाट जदि बला है जे 8.3 अनुशीलनीते देखबे लास्टेर एक मैथ आछे ए मैथ आमी तुम्हारे सल्व करिएछि तुम्हारा जरा देखो जे आमी आमादेर स्कूल ए साइटे क्लास छाड़ाओ तौहीद अकाडेमी आमार निजेर जे एक यूट्यूब चैनल आछे बा तौहीद अकाडेमी फेसबुक पेज आछे ओखाने आमी कन्टिन्यूसलि क्लासगुलो आपलोड करी बा मैथेर क्लासगुलो तुम्हारा ओखाने देखते पारो तो ओखाने आमी साइन 15 डिग्री मान आमी किभाबे निर्णय करेछि देखो एखाने जे चारटी आमरा अभेद आछे साइनेर क्षेत्रे देखो एखाने ए माइनस बी आछे 15 के आमरा एभाबे लिखते पारि देखो साइन 15 के आमरा लिखते पारि साइन देखो 45 डिग्री माइनस देखो 30 डिग्री आमरा ए साइन 15 के एभाबे लिखे निते पारि ताहले देखो साइन ए माइनस बी समान साइन ए इंटू देखो कस बी अभेदटी आमरा एखाने यूज करछि एरपर देखो कस ए इंटू देखो साइन बी आमरा पेये जाच्छि तो सेई क्षेत्रे देखो साइन 45 डिग्री मान 1 बाय रूट ओवर 2 आमरा कस 30 मान किन्तु आमरा जानी रूट 3 बाय देखो 2 माइनस देखो कस 45 एर मान जानी 1 बाय रूट ओवर 2 साइन 30 मान देखो आमरा हाफ जानी एखन आमरा एखाने जदि क्यालकुलेशन करी क्यालकुलेशनटा एकटु बामे आमी सरिये तोमादेर देखानोर चेष्टा करी हरे देखो लसागु हबे 2 रूट ओवर 2 ताहले एखाने हबे देखो रूट ओवर 3 माइनस 1 अर्थात साइन आमरा 15 डिग्री मान देखो एटी पेये जाच्छि एगुलो किन्तु देखो एसएससी लेवेलेर धारणाटा बा आमादेर शुधुमात्र क्यालकुलेटर जे यूज करे आमरा मान फाइंड आउट करब ए मानटी तोमरा क्यालकुलेटर दिए जे रेजाल्ट पाबे এই রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু রুট টু এটার যে রেজাল্ট ক্যালকুলেটারে সাইন 15 ডিগ্রির মান তোমরা যদি বসাও সেই ক্ষেত্রেও কিন্তু এই মানগুলো তোমরা পেয়ে যাবে আমার অনুরোধ থাকবে যে তোমরা এখন থেকে এসএসসি লেভেলের যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস 2021 সালে পরীক্ষার্থীদের জন্য বলছি যে তোমরা এসএসসির উচ্চতর গণিতের চারটি অধ্যায় খুব সুন্দরভাবে আগে কমপ্লিট করবে এসএসসির প্রতিদিনই তোমরা টেস্ট পেপার থেকে এমসিকিউ সৃজনশীল প্রশ্নগুলো ফাইন্ড আউট করবে জটিল জটিল সৃজনশীল প্রশ্নগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে জেলা স্কুল বা ক্যাডেট কলেজ বা সুনামধন্য সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সৃজনশীল প্রশ্নগুলো তোমরা যখনই সলভ করবে তখনই দেখবে যে জটিলতা হলেও তোমার ইন্টারের যে বিষয়গুলো তুমি ইজিভাবে কিন্তু সলভ করতে পারবে সেই ক্ষেত্রে বলবো যে ইন্টারের যে ফার্স্ট ইয়ারে এখানে সিক্স এবং সেভেন যে চ্যাপ্টার আছে এখানকার ছোট ছোট ম্যাথ যেমন এখানে আমি সাইন 15 ডিগ্রির মান বললাম আমাদের এই চারটা অভেদের মাধ্যমে কিন্তু আমরা অতি সহজে কিন্তু ক্যালকুলেশন করে আমরা সলভ করতে পারবো বাট এই চারটা অভেদ আবার জ্যামিতিক প্রমাণ আছে এই জ্যামিতিক প্রমাণগুলো শুরু থেকে শেষ পর্যন্ত খুব বুঝে বুঝে আমাদের ম্যাথগুলো কমপ্লিট করতে হয় কারণ সূক্ষ্মকোণ আমাদের স্থূলকোণ
বা আমরা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে আমাদের দুইটি ত্রিভুজ সদৃশ কোণের ব্যাপারটি এখানে চলে আসবে। উচ্চতর গণিতে তোমরা তৃতীয় অধ্যায়ে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বা টলেমির উপপাদ্য বা ব্রহ্মগুপ্তের উপপাদ্য হয়তো মনে করছো, যে এগুলো হয়তো প্রমাণের জন্য হয়তো আমাদের এসএসসি লেভেলে হয়তো প্র্যাকটিস করতে হচ্ছে। বাট ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ফাংশনে যখন তোমরা এগুলো প্রমাণ করতে যাবে তখন অটোমেটিকলি দেখবে যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই কোণ সংলগ্ন সন্নিহিত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি থেকে যে কোণে এক বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান। এই যে আমাদের উপপাদ্যের সাধারণ নির্বাচন যেটা আমরা মুখস্থ করি অনেকে, জ্যামিতিক একটি চিত্র দিয়ে কিন্তু খুব সহজে তোমরা রিপ্রেজেন্ট করতে পারবে। এগুলো যদি খুব ভালোভাবে তোমাদের এসএসসি লেভেলে না জানা থাকে, ইন্টারিজে যখন তোমরা ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ফাংশনের ম্যাথগুলো করবে, সূত্রে প্রমাণ করতে যাবে, তখন দেখবে অ্যাকচুয়ালি তোমাদের কতটা জটিল লাগবে। এগুলো আমার অভিজ্ঞতার আলোকে বলছি, বা আমি শিক্ষকতায় পেশায় আছি, আমি এসএসসি এইচএসসি লেভেলের স্টুডেন্টদের যতটুকু পারি প্র্যাকটিস করানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে এই অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে একটু শেয়ার করা। তো যাই হোক, ত্রিকোণমিতি এখানে অষ্টম অধ্যায় আছে। দেখো, ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে শুধুমাত্র তোমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের ম্যাথগুলো যদি কমপ্লিট করতে হবে এমন কোনো মানে নেই। এটি ইন্টার ফার্স্ট অর্থাৎ এইচএসসি উচ্চতর গণিতের ফার্স্ট পেপারের সাথেও কিন্তু এইচএসসি উচ্চতর গণিত সেকেন্ড পেপারের ম্যাথগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসে। লক্ষ্য করো, এখানে জ্যামিতির একটা অধ্যায় দিয়ে আছে যেটি কিন্তু ষষ্ঠ অধ্যায়, কোনিক। এই কোনিকের আমরা প্যারাবোলা, হাই প্যারাবোলা, ইলিপস এগুলো পেয়ে থাকি। এই তিন অর্থাৎ একটি অনুশীলনের মধ্যে, একটি অধ্যায়ের মধ্যে তিনটি আমাদের টপিকস আছে। এই টপিকসগুলোর সূত্রগুলো প্রচুর পরিমাণ আছে এবং যে কোনো অ্যাডমিশন টেস্ট বিশ্ববিদ্যালয় বলো না কেন, আমাদের সেকেন্ড পার্টে এই অধ্যায়টি অনেক শিক্ষার্থীরাই কিন্তু আসলে করতে চায় না প্রচুর সূত্র থাকার কারণে। এছাড়াও দেখো, ত্রিকোণমিতিতে সেকেন্ড পার্টে তোমাদের বিপরীত ত্রিকোণমিতিক বিপরীত ফাংশন বা ত্রিকোণমিতিক বিপরীত ফাংশনের লেখচিত্র আছে। সো এসএসসির এই ত্রিকোণমিতির অ্যাকচুয়ালি তোমাদের এইচএসসির তুলনায় খুবই যত সামান্য, যার কারণে দেখো ফার্স্ট পেপারে তোমরা ত্রিকোণমিতি পাচ্ছ দুইটি অধ্যায়, আর সেকেন্ড পেপারে পাবে কিন্তু একটি অধ্যায়, টোটাল তিনটি অধ্যায়। তুমি যদি এইভাবে চিন্তা করো বা তোমরা যদি এভাবে একটু ভাবো যে এসএসসি লেভেলে আমরা এখানে অষ্টম অধ্যায় তিনটি অনুশীলন করেছি এইটার বেসিক বিষয় নিয়ে, এখানে দুইটি অধ্যায় আছে এবং এখানে একটি অধ্যায় আছে ত্রিকোণমিতি, এই তিনটি অধ্যায় হলো। এবং এই তিনটি অধ্যায়ের ত্রিকোণমিতিক সূত্র, ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক অভেদাবলী, গুণিতকের সূত্র, গুণনীয়কের সূত্র, হিউজ পরিমাণ সূত্র আছে, এই সূত্রগুলো ক্যালকুলাসে এসে কিন্তু তোমাদের লাগবে। একটা হচ্ছে ইন্টিগ্রেশন, আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, যেটি যোগজীকরণ, আরেকটি হচ্ছে আমাদের অন্তরীকরণ। যেটা এখানে আমরা ক্যালকুলাসের ম্যাথ করতে গেলে ছোট ছোট সূত্র প্রচুর চলে আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখবে যে ত্রিকোণমিতিক ফাংশনের সূত্রগুলোই চলে আসে। এই জন্য আমি তোমাদের অনুরোধ করব, বা আমি আমাদের স্কুলে ত্রিকোণমিতির ম্যাথগুলো, ত্রিকোণমিতির ক্লাসগুলো বারবার আপলোড করছি যাতে তোমাদের বেসিক বিষয়টা ক্লিয়ার হয় এবং সুন্দরভাবে বেসিক বিষয়টা জেনেই তোমরা ইন্টারে যে তখন তোমাদের এই সমস্যাটা হবে না। আর এখানে যে জিওমেট্রি আছে, এই জিওমেট্রির ব্যাপারটি কিন্তু তোমাদের সব জায়গায় কিন্তু লাগবে, কারণ এখানে দেখো, এখানে জিওমেট্রি বলেছি সরলরেখা, বৃত্ত আছে, ভেক্টর জ্যামিতি আছে ফার্স্ট পেপারে। আবার যদি আমি তোমাদের বলতে চাই যে জিওমেট্রি তো এখানে একটি আছে, এখানে মেকানিক্সে স্ট্যাটিস্টিক্স যেটা স্থিতিবিদ্যা এবং ডাইনামিক্স আছে যেটি গতিবিদ্যা, অর্থাৎ বস্তুর উপর আমাদের গতির ব্যাপারটি, সরণ মন্দন এই টাইপের ম্যাথ, অর্থাৎ ফিজিক্সের ম্যাথগুলো যেটা ফিজিক্সে তোমরা দ্বিতীয় অধ্যায় গতির যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার ম্যাথগুলো তোমরা সূত্রগুলো করে থাকো। ইন্টারেজে কিন্তু এই মেকানিক্স নিয়েই কিন্তু তোমরা যারা ইন্টার সেকেন্ড ইয়ারে এই মুহূর্তে ক্লাসটি দেখছো বা ইন্টার সেকেন্ড ইয়ারে সংক্ষিপ্ত সিলেবাসে পড়াশোনা করে তোমরা অনেক প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু বুঝতে পারছো যে এখান থেকে যে তোমাদের অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা আছে, স্থিতিবিদ্যার যে সূত্রসমূহ আছে, এখানে ত্রিকোণমিতিক সূত্র, জ্যামিতিক ব্যাখ্যা বা এখানে ভেক্টরের ব্যাপারগুলো তোমরা নিজেই বুঝতে পারছো যে কী জটিলতা এখানে তোমাদের মনে হয়। এবং স্ট্যাটিস্টিক্স যেটা আমরা বিস্তার পরিমাপ বা সম্ভাবনা, উচ্চতর গণিতে সংক্ষিপ্ত সিলেবাসে সম্ভাবনা নেই, তবে যারা 2022 সালে পরীক্ষা দিবে এসএসসি তাদের জন্য সম্ভাবনা আছে, বা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তারা তো জেনারেল ম্যাথে পরিসংখ্যান করছো, ওই পরিসংখ্যান কিন্তু তোমাদের স্ট্যাটিস্টিক্স ইন্টারিজে সায়েন্সের স্টুডেন্টদের জন্য বলবো তোমরা পাবে। তবে
অনেকটা পার্থক্য। এখানে বেদাঙ্ক আছে, এখানে মধ্যক প্রচুরোক্ত আছে, কিন্তু সূত্রগুলো আলাদা। সো প্রিয় শিক্ষার্থী, তোমাদের বলবো, তোমরা যারা আমাদের স্কুলকে ফলো করো, আমাদের স্কুল ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে আসো, তোমরা এসএসসি যারা 2021 সালে পরীক্ষা দিবে, এই চারটি অধ্যায় থেকে যে টাইপের ম্যাথগুলো এসএসসিতে আসে এবং এই চারটে অধ্যায়ের সাথে লিঙ্ক করে ইন্টার ফার্স্ট ইয়ারের অধ্যায়ের কিছু কিছু ম্যাথ আমি এর পরবর্তীতে আমি তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করব, বা লাইভ সেশনে এসে তোমাদের এই ম্যাথগুলো আমি করানোর চেষ্টা করব। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট লিখো, যারা এসএসসি 2021 সালে পরীক্ষা দিবে তারা পাবলিক গ্রুপে কোন কোন অধ্যায়গুলো করানো লাগবে বা এটার সাথে মেল করে সেই ম্যাথগুলোই আমি তোমাদের সামনে প্র্যাকটিস করানোর চেষ্টা করব। যেমন লক্ষ্য করো, সাইন 15 ডিগ্রির মান কিন্তু অটোমেটিকলি আমি এখানে ফাইন্ড আউট করেছি। তো তোমরা যদি ত্রিকোণমিতির সূত্রগুলো জানো তাহলে ইন্টার ফার্স্ট ইয়ার ম্যাথগুলো সুন্দরভাবে পারবে। বা এখানে আমি বললাম পোলার স্থানাঙ্ক বা আমাদের কার্টেশিয় স্থানাঙ্কর মধ্যে যে সম্পর্ক আছে, এই সম্পর্কর আমরা দুইটি যদি জানি তাহলে এখানে জ্যামিতিগুলো খুব সুন্দরভাবে পারবো। সো তোমাদের বলবো যে আমাদের স্কুলে যেহেতু তোমরা, তোমাদেরই এই একটি ভালোবাসার জায়গা, তোমাদেরই এই চ্যানেল বা এই পেজ বা এই গ্রুপ, তোমাদের জন্য আমরা সুস্থ থেকে ম্যাথের, বিশেষ করে আমি ম্যাথের ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। তোমাদের অনুরোধ করব যে তোমরা হতাশায় ভুগবে না, এসএসসি যারা 2021 সালে পরীক্ষা দিবে, তোমরা এই চারটা অধ্যায় নিয়ে শুধু বসে থেকো না, হাত পা গুটিয়ে তোমাদের চিন্তা করতে হবে যে ইন্টার ফার্স্ট ইয়ারের এই চারটি অধ্যায় থেকে কোন কোন অনুশীলনীগুলো আছে, সেই অনুশীলনীগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। কারণ তোমরা বা আমরা নিজেও জানি যে এসএসসি পরীক্ষা দেওয়ার পর অনেক শিক্ষার্থীরাই 3 মাস সময় পাও বা 2.5 মাস সময় পাও, যারা খুব সচেতন, এটা আমি এই প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে বলতে চাই না, কারণ এখন আমাদের জীবন জীবিকা বেঁচে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সো অনেক শিক্ষার্থীরা বা আমি নিজেও এসএসসি পাস করার পর ওই ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার আগ মুহূর্তে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথের প্রায় 40% পড়াশোনা কিন্তু কমপ্লিট করতাম, কারণ ইন্টারে যেয়ে কিন্তু সময় পাওয়া যায় না। ইন্টারে আমাদের সময় কম, কিন্তু আমাদের যে ব্যাপকতা, সিলেবাসের ব্যাপকতা, বিভিন্ন রাইটারের বই, এগুলো দেখে আসলে আমাদের অনেক অনেক কষ্ট লাগে। এই জন্য অনুরোধ করব যে সুন্দরভাবে তোমরা পড়াশোনা করো, সমস্যা নেই, তোমাদের জন্য চেষ্টা করব আমাদের স্কুলে এই পেজ থেকে যতটুকু পারি আমি ম্যাথের ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো লাইভ সেশনে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।